আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আর আমার বাগান নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এটা আমার মিষ্টি কুমড়ার গাছ, তো এখানে শুধু একটা মিষ্টি কুমড়াই এবার হয়েছে আলহামদুলিল্লাহ, সেটাও ধীরে ধীরে বড় হচ্ছে। তো ভাবলাম আপনাদেরকে দেখাই, আপনাদের বাগানেরও খোঁজ খবর আমাকে জানান, আপনারা কে কি শাকসবজি হচ্ছে কিনা, আমার ভিডিও দেখে কতটুকু উপকৃত হচ্ছেন। আর এটা লাউ গাছ, তো লাউ গাছের লাউ ধীরে ধীরে বড় হচ্ছে, আর অনেক লাউ এসেছে এবার। এটা উন্নত মানের হাইব্রিড জাতের সিড থেকে জার্মিনেশন করে গাছ করা, তো একই মাচাতে একদিকে মিষ্টি কুমড়ার গাছ আর একদিকে লাউ গাছ রাখা হয়েছে। বারবার প্রত্যেকটা গাছের জন্য আলাদা মাচা করাটা তো অনেক কঠিন একটা ব্যাপার, ছাদের উপরে এটা আসলে হয় না সব সময় করা সম্ভব। তো আমার একই মাচাতে দুই দিক থেকে গাছ উঠে গিয়েছে, এটাই ভালো লাগে। আর এটা আখ, তো এই আখ একটা দুইটাই আগা লাগানো হয়েছিল, তো এখান থেকে এখন অনেক হয়ে গিয়েছে। আর এটা তো আমার সজনে গাছ, বলেই ছিলাম আপনাদেরকে ফুল এসেছে, এর সফলতা আপনাদেরকে দেখাবো। অনেক ফুল থেকে ঝরেও গিয়েছে, আবার অনেক ফুল থেকে সজনেও হয়েছে, তো এগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। আর এটা হলো আমার সজনে গাছের সব থেকে প্রিয় ডাল, এই ডালটাতে কুড়ি ফুল, ফুল থেকে আবার ছোট সজনে। আর এই ডালে প্রথমে যখন ফুল এসেছিল সজনে, সেখান থেকে সজনে আবার কিছু বড় হয়ে গিয়েছে। আর এগুলো তো এখনো লালচে কালার আছে, তো আর একটু লম্বা হবে, আর একটু মোটা হবে, তারপরে এর রংটা সবুজ হতে শুরু করবে। কাঠগোলাপের গাছে অনেক রোদ লাগবে, ফুল দিয়েছে এবার আমাকে অনেক কাঠগোলাপ, মিষ্টি, খুবই মিষ্টি একটা গন্ধ কাঠগোলাপের। সকালে গিয়ে অনেকগুলো ফুল পড়েছিল, সেগুলো কুড়িয়েছি, শিউলি ফুল কাঠগোলাপ বায়োএনজাইমে দিয়ে দিব। এটা হচ্ছে মুলার শাক, যেখানে লাগিয়েছিলাম সেটার বাস্কেট, ওখানে আমি করলা চারাও রেখেছিলাম যেটা আপনাদেরকে দেখিয়েছি। তো করলা চলে আসছে এই গাছে আলহামদুলিল্লাহ। আর গত 2 দিন আগে আমি এখান থেকে হারভেস্টও করেছি করলা, তো ওকেও মাচায় উঠিয়ে দিয়েছি। আর সব থেকে ভালো লাগছে আমার ফুলকপির চারাগুলো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, কিছু চারা ছোট আছে সেগুলো আমি উঠিয়ে ফেলবো 2-1 দিনের ভেতরে। আর এখানে যত্ন বলতে সকাল সন্ধ্যা পানি আর আমি ভার্মি কম্পোস্ট দিয়ে যাচ্ছি, আর তেমন রাসায়নিক সার এখনো দেই নাই, দেখা যাক যদি ফুলকপি আসতে শুরু করে তখন হয়তো রাসায়নিক সার দিব, সেটা আপনাদেরকে দেখাবো। লেটুস, বেগুনের চারাটা গিফট পেয়েছি, টমেটোর চারা, মিষ্টি আলু শাকগুলো এবার শেষ হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়া চারাটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা হয়তো উঠিয়ে ফেলবো, শাক হিসেবে খেয়ে নিব। পুঁই শাকে ফল চলে আসছে, আসলে শীতের সময় পুঁই শাকের পাতা থেকে ফলটায় বেশি খেতে ভালো লাগে, শুটকি মাছ দিয়ে। আমার পুরাতন লাউ গাছে 3টা লাউয়ে ভেতরে 2টা লাউয়ে মাছি পোকা ছিদ্র করেছে, তো প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি। আর সব থেকে ভালো লেগেছিল, এবার মৌসুম ছিল ভরপুর গাছে, তো এটাই হচ্ছে এই বছরের শেষ থিম, আমাকে গাছটা কেটে ফেলতে হবে এখন। আর লাউ গাছ, ছোট লাউ গাছটা মাশাআল্লাহ ধীরে ধীরে বড় হচ্ছে। পুঁই শাক, কাঠগোলাপের ড্রামে আরেকটা লাউ গাছ রেখেছি, একটা সিম গাছও আছে এখানে, বাগান বিলাস, ও তো খুব বিলাসিতা করলো এবার আমার বাগানে, কারণ এত সুন্দর রং, এখানে রোদের ছটা পড়েছে যার কারণে দেখা যাচ্ছে না ওর কালারটা, কিন্তু ছাদে এখন সব থেকে রঙিন বাগান বিলাস। ঢাকা শহরে শুধু বিল্ডিং আর বিল্ডিং, গাছ খুব কম, যা আছে ছাদে সবার। আর অপরিচিত ফুল, এটা তো হার্ব হিসেবে ইউজ করা যায়, শিখর পাতা ফুল, আমি ফুল দিয়ে চা করে খাই, তো আজকের ফুল দিয়ে চা করে খেয়েছি, যদিও ফুল আরেকটু বেশি হলে ভালো হতো, চায়ের রংটা ভালো হতো। বরবটির গাছ, এখানে 2টা চারা রেখেছি, ফুল চলে আসছে এই গাছেও, যদিও এখনো মাচায় যায় নাই। আর তেজপাতা, তেজপাতার গাছটা আমার মনে হয় না কখনো আপনাদেরকে দেখানো হয়েছে। রোজেলা ফুডস, ফুডস ধীরে ধীরে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ, তো পাকলে তো অবশ্যই জেলি করব। দারুচিনির গাছ, দারুচিনির গাছের থেকেও আমি কখনো ছাল উঠাইনি, আর এর কোনো কাটিংও করি নাই, একা একা যেদিকে যায় যাক, ওকে ছেড়ে দিয়ে রেখেছি। তো
তো রোজেলা ফুডস এর আমার দুইটা চারা, এটাতেও ফুডস এসে গিয়েছে, আর এখানে ফুলকপি দুইটা চারা রেখেছি, কাঁচা হলুদ আছে, তো কাঁচা হলুদ কিছুদিনের মধ্যে উঠিয়ে ফেলবো, ফুলকপি থাকবে। ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।